আবারও পেছালো রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো রায় ঘোষণার দিন পেছালো ১৪ জানুয়ারি বৃহস্পতিবার চাঞ্চল্য করে হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল তবে বিকেল চারটায় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসাইন রায়ের নতুন তারিখ এগারো ফেব্রুয়ারি ধার্য করেন এর আগে দুই হাজার বিশ দশ ডিসেম্বর বৃহস্পতিবার এই মামলা রায় ঘোষণার দিন ছিল তবে সেদিন বেলা সাড়ে বারোটার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসাইন রায়ের নতুন তারিখ ধার্য করেন চোদ্দ জানুয়ারি মামলার এজাহার সূত্রে জানা যায় নগরীর গুড়িপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় দুই হাজার সালের আঠাশ অক্টোবর দুপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহীন আলম ওরফের শাহীন শাহকে উপিয়ে হত্যা করেন মাদক ব্যবসায়ীরা এ ঘটনায় পঁচিশ জনকে আসামি করে ২৯ অক্টোবর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বারবার রায়ের দিন পেছানোয় কিছুটা হতাশ হলেও আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চান চাঞ্চল্য করে মামলার বাদী ও তার পরিবার আদালতে ন্যায় বিচার পাবেন বলে তিনি আশাবাদী আমরা তো শঙ্কিত যে এত লং টাইম ধরে রায় বারবার পিছানোতে আমরা নিজেরা শঙ্কিত তারপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাই যে আমাদের এই সুষ্ঠু বিচার আমরা পাই আমার ভাইয়ের হত্যাকারীদের প্রকৃত শাস্তি হোক সর্বোচ্চ শাস্তি হোক কি কারণে ডেটটা পিছানো এটা আমরা বলতে পারছি না এটা আদালতের ব্যাপার আদালত হয়তো বা রায় প্রস্তুত করতে পারেনি তা আমরা এখনও আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা ন্যায় বিচারে আশা করছি